ভারতে আশ্রয় পড়েছে ঘূর্ণিঝড় ফিনজাল শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু উত্তরাঞ্চল এবং পুদুচেরিতে রাতভর তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড় এতে চেন্নাইতে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলছে রোববার স্থানীয় সময় সকালে শক্তি হারিয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হয় এর প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা এ সময় তামিলনাড়ুর উপকূল এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় নব্বই কিলোমিটার অন্যদিকে ঝড়ের কারণে রোববার স্থানীয় সময় ভোর পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল ভোর চারটার পর আবারও বিমান ওঠানাবার শুরু হয়েছে অন্যদিকে উপকূল সংলগ্ন চেন্নাইয়ের বিস্তীর্ণ অংশ এখনও পানিতে তলিয়া আছে ডুবে গেছে নিচু এলাকা স্কুল কলেজ ও হাসপাতাল ব্যবহৃত হয়েছে ট্রেন চলাচল এছাড়া ফিনজাল দুর্বল হলেও এখনই বৃষ্টি থামছে না চেন্নাইতে আবহাওয়া দপ্তর বলছে তামিলনাড়ু পুদুচেরি দক্ষিণ কর্ণাটক এবং কেরালায় আগামী তেসরা ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রোববার